আপনারা দেখতে পাচ্ছেন আয়েশা মসজিদ। আমি আজকে আপনাদেরকে আয়েশা মসজিদ সম্পর্কে কিছু বলবো এবং আয়েশা মসজিদের নামকরণ কেন আয়েশা মসজিদ করা হয়েছে এবং এখানে হাজিরা কেন আসেন, কি কারণে এখানে হাজিরা আসেন। এটা মূলত মক্কায় অবস্থিত, তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা মসজিদ। কেন গুরুত্বপূর্ণ মসজিদ, কি কারণে হাজিরা এখানে ছুটে আসেন, তো আমি এই সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে আজকে বলবো। মসজিদের ভিতরে দেখাবো, বাহিরেই দেখাবো, চারপাশ দেখাবো, আমরা কিভাবে আসছি, কোত্থেকে আসছি, কেন আসছি, সব কিছুই বলবো। আপনারা আমাদের সঙ্গেই থাকুন। আয়েশা মসজিদ আসলে দেখতে অনেক সুন্দর। এই যে বাহির সাইড আয়েশা মসজিদের, যখন শারীরিকভাবে অসুস্থ ছিলেন তখন তিনি উমরা করার জন্য অনুস্থাপ করলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তার উদ্দেশ্যেই বলছেন যে যেহেতু অসুস্থ, মক্কার এরিয়া মানে হেরেম শরীফের এরিয়ার বাইরে যে কোনো একটা জায়গা থেকে মিকাত করে তারপরে উমরা করতে গেছে। তো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জায়গাটা থেকে মিকাত গ্রহণ করেন এবং এখান থেকে গিয়ে উমরা সম্পন্ন করেন। এই তখন থেকেই হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে এখানে একটা মসজিদ করা হয়েছে এবং এখান থেকে মিকাত করে এবং উমরা করে মানুষ। এখানে আলেমদের কিছুটা মতভেদ আছে, তবে হ্যাঁ বা না কেউ স্পষ্ট করে বলেননি। এখান থেকে উমরা করতেছেন অনেকে। মসজিদে প্রথম ঢুকলাম, আমি চেষ্টা করতেছি মক্কা মদিনার বেশ কিছু প্রসিদ্ধ মসজিদ আপনাদেরকে দেখানোর জন্য। আয়েশা মসজিদও একটা প্রসিদ্ধ মসজিদ, এখানে মানুষজন আসে। গুরুত্বপূর্ণ স্থান, এখান থেকে মিকাত গ্রহণ করে। আমি আপনাদেরকে ভিতরটা দেখাবো, তবে তার আগে বাহিরটা দেখাই নেই। এখানে অনেক বাঙালি ভাইয়েরা কাজ করে।
মিনার ভিতরটা যাওয়া যাক। এটা হচ্ছে মসজিদের মিনার। ভিতরটা দেখাই আপনাদেরকে। এখানে জুতা রেখে যাব। এই সাইডটা মহিলাদের জন্য আলাদা করা আছে, মহিলারা মিকাত গ্রহণ করে এখান থেকে। আমরা যেহেতু পুরুষ, পুরুষ সাইডে যাব। দুইটা গেট আছে পুরুষদের জন্য, এ পাশে একটা, এ পাশে একটা। আমি এটা দিয়ে ঢুকলাম। মসজিদের ঝাড়বাতিটা ঢুকেই সামনে পড়ল, অনেক সুন্দর ঝাড়বাতি। কর্নারের ঝাড়বাতি আমি আপনাদেরকে দেখাচ্ছি, একটা মাস বরাবরের ঝাড়বাতি। এটা হচ্ছে একটা কর্নারের ঝাড়বাতি, চার কর্নারে চারটা ঝাড়বাতি আছে এরকম। আয়েশা মসজিদের গম্বুজ একটু ভিন্ন রকম গম্বুজ। গম্বুজের মাঝ বরাবরে হচ্ছে। এটা হলো আয়েশা মসজিদের পিলারের সিস্টেম, চারটা পিলার একসঙ্গে। চার কোণে এই সিস্টেমটা আছে। ইমাম সাহেব যে জায়গাটায় দাঁড়ান, পাশে মেম্বার আছে, অনেক সুন্দর।